গুড মর্নিং সকলকে। তো এখন সকালে 7:45 মতো বাজে, আর তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। আজকে যাব একটুখানি ডাক্তারের কাছে নাম লেখাতে। তো বড় মামির একটু শরীরটা খারাপ, তো আমাদের এখান থেকেই ডাক্তারটা যেহেতু বসে, তো এখন যাব নাম লেখাতে। তো 8টা থেকে নাম লেখে একটুখানি চাটা খেয়ে নিই, তারপর যাচ্ছি। এখন যেহেতু সকালে খুব বেশি সময় হয়নি, এখন 8টা মতো বাজে, তাই এখানটা রাস্তাটা খুবই ফাঁকা। চলুন সামনে যাই, দেখি কি অবস্থা ওখানে। তো চলে এসেছি ডাক্তারবাবুর বাড়ির কাছে। তো এখানে এসে তো যতদূর শুনলাম ডাক্তারবাবু এখন তো বসছেন না। তো চলুন, এখন আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। এখানে একটা নোটিশ দিয়েছে, সেটাই দেখে এখন বাড়ি চলে যাচ্ছি। সাউরাফুলি রাজবাড়ির অংশ, সামনে একটা ভালো বড় পুকুর আছে। বাড়িতে গেছিলাম তো কয়েকটা জিনিস কেনবার জন্য এখানে চলে এসেছি, আর এখানে বয়ামগুলোতে কিন্তু দারুণ সব লোভনীয় খাবার দাবার রয়েছে। চলে এলাম ওখান থেকে। তো ডাক্তারবাবু এখন নেই, বসছেন না, কিন্তু বড় মামির খুব শরীরটাও খারাপ, তো অন্য কাউকে দেখাতে হবে। চলো বাড়ি যাই। আজকে ছোলা আর আমন্ড ভিজিয়েছি, মানে কালকে রাত্রিরে ভিজিয়েছিলাম। এটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু রোজই রাত্রিবেলা ভিজাতে ভুলে যাই, তো কালকে অনেক কষ্টে মনে করে করে ভিজিয়েছি। তো খেয়ে নি এখন, আর কিছু কাজ তো রয়েইছে, সেগুলো এক এক করে করতে হবে। প্রথমেই শীতের জিনিস কিছু কাচবো ভেবে নিয়েছি, তো ওই জন্যে এই যে ইজি কিনে চলে এসেছি, ওই দোকান থেকেই কিনলাম। একটা একটা করে কাচবো, অনেক জমা হয়ে গেছে। চলুন খেয়ে নিই। কাল থেকে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করেছে। রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিল, এখন আবার এই 11:30 মতো বাজে, এখন আবার ঝড় উঠছে। মায়ের শাড়িটা উঠছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। এই ডালটা ছিল কালকে, এটাকে এখন একদম টাইট করে নিচ্ছি, কিন্তু খেতে খুব ভালো লাগে। শুকনো শুকনো করে নেবো ডালটাকে। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, বললামই তো এই ডালটা দিয়ে ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম খুব শুকনো শুকনো হয়। আর এর সাথে রয়েছে চাটনি আর ডিমের কারি, আর রয়েছে ব্যাট পাঁপড় ভাজা। চলুন দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে অল্প একটুখানি রেস্ট নিয়েই কিন্তু বিকেলবেলা পেরিয়ে পড়তে হবে, বেশি দেরি করাও আজকে আবার যাবে না। তো এখন বিকেলে 5টা মতো বাজে, আর এখন যাচ্ছি মামার বাড়িতে, কারণ কালকে তো বললাম এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো কালকে সবার নেমন্তন্ন বাড়িতে, আর সবচেয়ে বড় কথা সোনু কালকে পৈতের ঘর থেকে বাইরে বেরোবে, মানে 3 দিন বাদেও বাইরে বেরোবে, তাই রিসেপশনে সবার নেমন্তন্ন রয়েছে। তো আজকে এখান থেকে যাচ্ছি গিয়ে কিছু, তো এখান থেকে মামার বাড়ি যাচ্ছি। তো ওখানে ওর একটা গিফট দেওয়া হয়েছিল, সেটা ওর একটু ছোট হয়েছে, সেটা একটু চেঞ্জ করব, তাই যাব এখন শ্রীরামপুর। চলুন যাওয়া যাক, বড় মামি আবার সঙ্গে যাবে, বড় মামিকে নিয়ে যেতে হবে। চলুন যাই। তো চলে এসেছি মামার বাড়িতে, আর একটাও টোটো পাইনি, তার জন্য হাঁটতে হাঁটতেই কিন্তু আসতে হয়েছে। যাই হোক, খুব গরমও পড়ে গেছে, হট করে গরমটা পড়ে গেল, আর চুলগুলো খুব ভিজে, কারণ অনেকটা বেলায় স্নান করেছি আর শ্যাম্পুও করেছি। একটু বসে নিই, তারপরে বেরোচ্ছি। হনুমানজির মন্দিরের পাশেই কিন্তু এই যে শিরোবালী মাতার মূর্তি কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, আর কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তারপর এখন সবাই মিলে চললাম শ্রীরামপুরের জন্য, তো ওখানে ট্রেন ধরবো বলেই যাচ্ছি।
সামনে আমি আর বড় মামি চলেছি, আর আজকে অবশ্যই আমার ভিডিও করার দায়িত্ব আমার বান্ধবীর হাতে। ও তো সামনে আসতেই চায় না ক্যামেরার, তো ওই আজকে আমার ভিডিও করে দিচ্ছে। আর শ্রীরামপুরে আসলে তো নানান রকম জিনিস দেখতে দেখতে আর মার্কেট ঘুরতে ঘুরতে মনে হয় সব জিনিসই নিয়ে নিই। চলুন আস্তে আস্তে ওই দোকানটার সামনে চলেও এসেছি সবাই মিলে। স্টেশনে নেমেই খিদে পেয়ে গেছিলো, তাই একটা ঝালমুড়ি কিনে সবাই মিলে খাচ্ছি। আর এখানে একটু পছন্দ করে দেখে নেওয়া হচ্ছে কোনটা নেওয়া যায়। তো কয়েকটা জিনিস দেখা হয়েছে, তার মধ্যে একটা মোটামুটি পছন্দ করে নিয়েও নেওয়া হয়েছে। এখানে অনেক পাঞ্জাবি রয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রী লেদার্সে। এখানে আমি আমার একটা জুতো কিনবো বলেই যাচ্ছি। চলে এসেছি দোকানের ভেতরে। এখানে নানান রকমের ভ্যারাইটি জুতো আছে, তবে আমি একটু স্লিপার নেব বলেই ঠিক করেছি, মানে রেগুলার পরার জন্য নেব। তো চলে এসেছি, এর ভেতরে বীভৎস গরম করছে, কারণ এখানে একদমই এসি টেসি চালানোই নেই। জুতো নিয়ে তো চলে এসেছি, আর এখানে বান্ধবী ব্যাগ পছন্দ করছে, তো ওর এই ব্যাগগুলো পছন্দ হচ্ছে, কিন্তু ও যে ধরনের চাইছে আবার সে ধরনেরও এগুলো নয়। আজকে ডিনারে রয়েছে মুড়ি আর আলু চচ্চড়ি। ডিনারটা তাহলে করে নিই, আর এখানে বড় মামিও চলে এসেছে, একই সাথে খাবো। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।